ধান মন্ডি অচলাবস্থা টোকন সমস্যা মন্ডিরে ধান পড়ি রয়েছে আদি প্রসঙ্গে পশ্চিম ওড়িশার পাঁচগোটি লোকসভা অধীনে থাকা সমস্ত বিধানসভা ও বৌদ্ধ জেলার দুইটিকে মিশাই সৈত্রিশ গোটি নির্বাচন মন্ডলী আজ বিজেপি পক্ষ চকাজাম আন্দোলন করা যাইছি। এই পরিপ্রেক্ষী বলাঙ্গীর জেলা কণ্টাবাঞ্জি সহর ইন্দ্রা ছক নিকটে বিজেপি নেতা লক্ষ্মণ বাগ ও দলীয় কর্মী মানে রাস্তা অবরোধ করে চকাজাম আন্দোলন করে। সেইপরি বঙ্গমুন্ডা সহর গোলাই ছক সিন্ধিকালা মুড়িবাহাল সহ বিভিন্ন স্থান মানে চকাজাম আন্দোলন করা যাই। এথিরে বহু দলীয় নেতা ও কর্মী মানে সামিল রয়েছে। ধানমন্ডি মানে হাজার হাজার কুইন্টাল ধান পড়ে রয়েছে বেড়ে রাজ্য সরকারের টোকন ব্যবস্থা ফলে চাষী হইরাণ হওয়া নিয়ে দল পক্ষ কুহযাই। চকাজাম ফলরে সাধারণ লোকে দীর্ঘ সময় ধরে অটকি রয়েছে। কণ্টাবাঞ্জি নির্বাচন মন্ডলীর বিভিন্ন স্থান রয়েছে এই আন্দোলনরে বিজেপি জেলা সভাপতি শিবাজী মহান্তি, অর্জুন যাদব, শ্রীবশ বচ্ছা প্রমুখ মুখ্য ভূমিকা গ্রহণ করে। মন্ডিরে পড়িতিবা চাষী মানকর ধানকু যদা শীঘ্র উঠা যাও, উঠা যাও, উঠা যাও, ওড়িশা সরকার হয় হয়